नमस्कार जी चौबीस घंटे स्वागत पेज वन आमी आत्रिया संगे रही इंदिरा ৪৩ জন আগামীকাল শপথ গ্রহণ করবেন এবং তার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ২৪ জন। কাল তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ। সুব্রত ফিরহাদ পার্থ থেকে জ্যোতিপ্রিয় সোগন্ধে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ মনোজ তিওয়ারি। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, মোট ৪৩ জনের নাম উঠে আসছে ইতিমধ্যেই, জানা যাচ্ছে যে ২৪ জনের মধ্যে পূর্ণমন্ত্রী এবং মোট ৪৩ জন, আর নতুন মুখ কারা কারা? দেখো, ১৭ জন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ১৭ জন নতুন মন্ত্রী হচ্ছেন এই এই নতুন মন্ত্রিসভায়, যেখানে ৪৪ জন মন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে। এবং তার মধ্যে মুখ্যমন্ত্রীর তো ইতিমধ্যেই শপথ নেওয়া হয়ে গেছে, বাকি ৪৩ জন আগামীকাল নেবেন রাজভবনে। এবং নতুন যে মন্ত্রীরা রয়েছেন তার উপযোগ্য যেরকম ভাবে রয়েছেন মানস ভূঁইয়া, রয়েছেন শিউলি সাহা, যিনি রাজ্য বিধায়ক ছিলেন বেশ কয়েকবার। এবং নতুন যারা এবারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছেন, তাদের মধ্যেও যেরকম ভাবে মনোজ তিওয়ারি উল্লেখযোগ্য রয়েছেন খেলোয়াড়, এছাড়া বীর বাহা রয়েছেন, এরকম ১৭ জন মোট নতুন মুখ যারা নতুন মন্ত্রিসভায় থাকবেন। এবং আগের মন্ত্রিসভায় তুমি জানো যে বেশ কয়েকজন তারা পরাজিত হয়েছেন, তার ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলো খালি হয়েছে। এবং অর্থমন্ত্রী হিসেবে আমরা আবার অমিত মিত্রকেই দেখতে পাবো, তার নামও মন্ত্রিসভায় রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে তাকেই মুখ্যমন্ত্রী চান যে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নিন, এবং পরবর্তীকালে তিনি অন্য কোনো কেন্দ্র থেকে জিতে আসবেন। যে নিয়ম রয়েছে ৬ মাসের মধ্যে জিতে আসতে হয় মন্ত্রিসভার কোনো সদস্যকে, সেরকম ভাবেই তিনি জিতে আসবেন, তার নাম আগামীকালে তিনি শপথ নিতে চলেছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমরা ২০১১ সালেও দেখেছিলাম, যে মন্ত্রিসভার শপথ নেওয়ার পর রাইজার্সে আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকালও কিন্তু ১১:৩০টার সময় ক্যাবিনেট বৈঠক রয়েছে, এবং সেই বৈঠক থেকেও নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আমরা জানতে পারছি। সুতপা, এই বৈঠকটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইবো, যদিও করোনা মোকাবিলার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাও আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কি কি আলোচনা হতে পারে? কারণ পূর্ণমন্ত্রী হিসেবেও দায়িত্ব নেওয়া হচ্ছে, একটা মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো প্রায়োরিটি হিসেবে কি কি আলোচনা হতে পারে এই বৈঠকে। দেখো, মুখ্যমন্ত্রী যেরকম ভাবে বলেছেন যে প্রায়োরিটি একেবারেই হচ্ছে যে কোভিড, এবং সত্যিই রাজ্যে কোভিড সিচুয়েশন যেদিকে যাচ্ছে তাতে সকলেরই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা, এবং মুখ্যমন্ত্রীও স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, এবং একাধিক স্টেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। বারবার তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি নিয়েছেন, আমরা দেখেছি যে চিঠি লিখেছেন, আজকেও তিনি চিঠি লিখেছেন, অক্সিজেনের সরবরাহ যাতে বজায় থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে বেড, একটা ইম্পর্টেন্ট বিষয়, কলকাতা সহ জেলার হাসপাতালগুলোতে এবং বেসরকারি হাসপাতালগুলোতে বেড পাওয়া যাচ্ছে না, তার ফলে বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য সরকার নিয়েছে। আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কার্যত আংশিক লকডাউনের পথেই রাজ্য সরকার গেছে, কারণ দোকানপাট একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে খোলা থাকছে এবং বাকি দোকানপাট সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সরকারি আধিকারিকদের আমরা যেটা নবান্ন সূত্রে জানতে পারছি যে আধিকারিকদের একটা অংশ তারা মনে করছেন যে পূর্ণ লকডাউন, যেরকম ভাবে বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে, পূর্ণ লকডাউনের পথে হাঁটলেই একমাত্র এই কোভিডের যে বারবারন্ত সেটাকে আটকানো সম্ভব হবে।